أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একদিনই বোন জানতে চেয়েছেন যে উনি যেখানে থাকছেন গানের আওয়াজ উনি শুনতে পান অনিচ্ছা সত্ত্বেও, অর্থাৎ রাত 10টা 11টা 12টার দিকে, মানে গানের আওয়াজ খুব জোরে সরে তার কানে চলে আসে, অথচ উনি শুনতে চান না, শুনতে তার ইচ্ছাও নেই, ইচ্ছার বিরুদ্ধে তাকে এভাবে শোনা লাগে। আর তাদেরকে নিষেধ করারও তার ক্ষমতা নাই। যেমন বাজারের বাড়ি, বাজারের নিকটবর্তী বাড়িগুলি যেখানে ওই বাজার থেকে গান বাদ্য ইত্যাদির আওয়াজ আসা স্বাভাবিক, তো এমত অবস্থাকে গুণাহগার হওয়া লাগবে। এই যে গান শুনলো অনিচ্ছা সত্ত্বেও গানের শব্দ চলে আসলো, এ ছিল বোনের জানতে চাওয়া। না বোন, ইনশাল্লাহ গুণাহগার হওয়া লাগবে না। এখানে মনে রাখতে হবে আরবি পরিভাষা আসসামা এবং আল ইস্তেমা দুটোতে পার্থক্য রয়েছে। আসসামা হলো কানে কোনো জিনিস শুনে ফেলা, ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক, বিশেষ করে অনিচ্ছার উপরে বেশি হয়ে থাকে, মানে আসসামা শব্দটা অর্থাৎ শোনা, মানে কেউ কোনো শব্দ করেছে তাকে শোনা লেগেছে, বাধ্য হয়ে সে শুনেছে, যেমন গানের কথা। আর আল আল ইস্তেমা হলো কান দিয়ে শোনা, নিজের ইচ্ছা করে কান দিয়ে, কান পেতে ভালো করে শোনা, ইস্তেমা এটাকে বলা হয়। যেমন কোরআন আল্লাহ বলছেন বলছেন যে যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো, ফাস্তামি উলাহু, তখন তোমরা ভালো করে শোনো, কান পেতে শোনো, ওয়ান সেতু এবং চুপ থাকো, লাল্লাহম তুর হামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। তো আল্লাহ রব্বুল আলামিন এখানে কি বলছেন, ফাস্তামি উলাহ, তোমরা কান পেতে শোনো। তো ইস্তেমা এখান থেকে ইস্তামেও হলো বহু বচন এবং খেতাবের শব্দ। সুতরাং ইস্তেমা যদি কেউ করে তাহলে গুণাগার হবে, মানে ইচ্ছা করে যদি কেউ শুনে। কিন্তু বোন যে কথাটি বললেন তাতে বুঝতে পারলাম যে তার ইচ্ছা নেই, তার কানে বাধ্য হয়ে আসতেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কানকে এমনভাবে সৃষ্টি করেছেন যে কান যার সাথে রয়েছে তারও কথা শুনে না। অবশ্য দেখা যায় চক্ষুকে ইচ্ছা করলে বন্ধ করে দেওয়া যায়, জবানকে ইচ্ছা করলে নীরব করে দেওয়া যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ইচ্ছা করলে ওটাকে বন্ধ করে রাখা যায়, ওটার কাজ কার্যক্রম বন্ধ করে দেওয়া যায়, কিন্তু কান ব্যতিক্রম, কান নিজের মালিকেরও কথা শোনে না, একমাত্র শোনে আল্লাহ রাব্বুল আলামিনের। এটার বৈজ্ঞানিক তথ্য হলো যে কানে অনেক সময় শব্দ যে আসে ওই শব্দটা আর নাও আসতে পারে, পুনরাবৃত্তি নাও হতে পারে, তখন ওটা মিস চলে যাবে, কিন্তু দেখার বিষয় অনেক সময় মিস যায় না এভাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানকে সবসময় সর্বকালের জন্য সর্বসময়ের জন্য প্রস্তুত করে রেখেছে, যাতে করে মিস না যায়, জরুরি কথা মিস না যায়। তো এই হলো কানের বৈশিষ্ট্য, যে কান কারোরই কথা শোনে না, একমাত্র আল্লাহর কথা শোনে। তো এই অবস্থায় যদি গান বাদ্যের আওয়াজ চলে আসে অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ এখানে ইস্তেমা হয়নি, মানে কান পেতে শোনা হয়নি, বরং কানে শুনেছে, বাদ্য হয়ে কানের ভিতরে চলে এসেছে। তো এখানে গুনাহগার হওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে না। কিন্তু যদি ইস্তেমা হতো, কান পেতে শোনা হতো আগ্রহের সাথে স্বেচ্ছায়, তাহলে অবশ্যই গুনাহগার হওয়া লাগতো। এরকম শোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও লেগেছে, সহিহ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গান বাদ্যের আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ শুনতে পেলে উনি কানের ভিতরে আঙ্গুল ঢুকে উনি অনেক দূর যেতে লাগলেন, অনেক দূর রাস্তা পেরিয়ে যাওয়ার পর, মানে মেন রাস্তাকে পরিত্যাগ করে ভিন্ন রাস্তা অবলম্বন করেন এবং অনেক দূর গিয়ে ইবনে ওমরকে বলেন যে এখন কি শোনা যায়। যতক্ষণ পর্যন্ত ইবনে ওমর বলেছেন শোনা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত উনি কানে আঙ্গুল দিয়ে রেখেছিলেন। যখন ইবনে ওমর বলেন যে না আর শোনা যায় না, তখন উনি কান থেকে আঙ্গুল বের করেছিলেন। তো দেখা যাচ্ছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কর্ণগোচর হয়েছিল এই বাদ্য, হারাম বাদ্য গান, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি অবলম্বন করেছিলেন। তো এটা করা জরুরি নাই, মানে কানে আঙ্গুল দিয়ে কতক্ষণ ধরে থাকবে। তো এই জন্যেই বিভিন্ন জিকির আজকারে বিভিন্ন ধর্মীয় কিতাব বই পুস্তক নিয়ে গভীরভাবে মনোনিবেশ করলে আশা করা যায় যে এগুলি কানে লাগবে না,
বা কানে আসলে ওইভাবেই চলে যাবে, কোনো আসার পড়বে না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আমিন এই উম্মতকে হেদায়াত করুন, এবং গোমরাহদেরকে, যারা এই উম্মতের গোমরাহ, তাদেরকে সঠিক পথে পরিচালনা করুন। আসলে গান বাদ্য এগুলি হারাম ইসলামী শরিয়ায়, যদিও কোনো কোনো আলেম বিভ্রান্ত হয়ে বৈধতার ফতোয়া দিয়েছেন, কিন্তু এটাই সঠিক যে গান বাদ্য হারাম ইসলামী শরিয়ায়। গান বাদ্য হারাম করা হয়েছে, শুধুমাত্র নাশিদ যেগুলোকে বলা হয় ইসলামী সঙ্গীত, এত বিতর্ক রয়েছে যদি কোনো ফাসেকের কণ্ঠে গাওয়া হয়ে থাকে, তবে কবিতা আবৃত্তিতে ইসলামে কোনো বাধা নাই, ইসলামী শরিয়ায় এর বৈধতা রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব একাধিক কবি ছিলেন, যাদের অন্যতম হলেন হাসান বিন সাবিত, আবদুল্লাহ বিন রাওয়াহা প্রমুখ। আশা করি বোন বুঝতে পেরেছি, ধন্যবাদ।